আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমার ছেলেরা এখন আমার 33 কে গত 11 অক্টোবর রাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ডেকে নিয়ে বর্বর নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে। নারকীয় এই হত্যাকাণ্ডের ঘটনাটি আপনারা গণমাধ্যম কর্মীরাই সবার আগে জনসম্মুখে তুলে ধরেন, যা পুরো সিলেট সহ সমগ্র বাংলাদেশ এমনকি বহির্বিশ্বে বিবেকবান মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে। ফলে দেশ বিদেশে সর্বস্তরের মানুষরা এহেন হত্যাকারীর খুনি পুলিশ সদস্যের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলনে নেমে এসেছে। আমাদের এলাকার বৃহত্তর আখালিয়া বাসী গত 12 অক্টোবর থেকে লাগাতার আন্দোলন করে আসছেন। ইতিমধ্যে এলাকাবাসীর উদ্যোগে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল, মানববন্ধন সহ নানান কর্মসূচি পালিত হয়েছে। রায়হান হত্যাকারী বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ASI আকবর জড়িত সকল পুলিশ সদস্যের গ্রেফতারের দাবিতে ইতিমধ্যে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও জেলা প্রশাসক মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সিলেটের সর্বস্তর মানুষ আমাদের সাথে একাত্মতা পোষণ করেছে, প্রকাশ করেছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, রায়হান হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব ইন্সপেক্টর আকবর আলী হেফাজত থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। সন্দেহভাজন হত্যাকারী 6 পুলিশ সদস্য এখনো পুলিশ হেফাজতে থাকলেও এখনো তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না। আপনারা জানেন আমার ছেলে রায়হান আহমদ একজন ডাক্তার চেম্বারে কর্মচারী হিসেবে কাজ করত। কে গত 10 অক্টোবর দিবাগত রাত্রে কোনো এক সময় তাকে আটক করে বন্দরবাজার পুলিশ ফাঁড়ি ভোর 4টার দিকে তাকে একটি CNG অটোরিক্সা ফাঁড়িতে নিয়ে যায়। পুলিশ সদস্যরা ভোর 4:30 দিকে আমার নিজস্ব মোবাইলে একটি কল আসে, কল রিসিভ করলে অপর প্রান্ত থেকে আমার ছেলে রায়হান আর্তনাদ করে বলে আমাকে বাঁচাও, কিছু টাকা নিয়ে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে আসো। ফোন পেয়ে রায়হানের চাচা হাবিবুল্লাহ চৌধুরী ভোর 5:30 দিকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পৌঁছান। ফাঁড়ির পুলিশের কাছে রায়হানের অবস্থা জানতে চান হাবিবুল্লাহ চৌধুরী। পুলিশ জানায় রায়হান ঘুমিয়ে আছে এবং তাকে যারা ফাঁড়িতে নিয়ে এসেছে তারাও চলে গেছে। কর্তব্য পুলিশ হাবিবুল্লাহ চৌধুরীকে বলে 9:30 সময় 10,000 টাকা নিয়ে ফাঁড়িতে আসতে বলে। কথা মতো 9:45 10,000 টাকা নিয়ে হাবিবুল্লাহ চৌধুরী বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পৌঁছাইলে কর্তব্যরত পুলিশ সদস্যরা জানায় রায়হান অসুস্থ হয়ে পড়ায় তাকে উসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। রায়হানের চাচা হাবিবুল্লাহ চৌধুরী দ্রুত হাসপাতালে জরুরি বিভাগে উপস্থিত হয়ে জানতে পারেন সকাল 6:40 দিকে রায়হানকে উসমানী হাসপাতালে ভর্তি করা হলে এবং সকাল 7:50 রায়হান মারা যায়। খবর পেয়ে আমি সহ আমাদের আত্মীয় স্বজন উসমানী হাসপাতালে উপস্থিত হয়ে আমার ছেলে রক্তাক্ত মৃতদেহ দেখতে পাই। এই ঘটনায় রহমানের স্ত্রী তাহমিনা আক্তার দানমিদা বাদী হয়ে অজ্ঞাতনামা পুলিশ সদস্যদের আসামি করে থানায় অভিযোগ করেন, যা পরবর্তীতে মামলা হিসাবে রেকর্ড করা হয় কোতোয়ালি জিআর মামলা নম্বর 423/2020। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে এই ঘটনার পর বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব ইন্সপেক্টর আকবর সহ হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য পুলিশ সদস্যরা আমার ছেলেকে ছিনতাইকারী সাজিয়ে ঘটনাটি দামা চাপা দেওয়ার চেষ্টা করে। কিন্তু আমাদের স্বজনরা উসমানী হাসপাতালে থাকা আমার ছেলের মৃত্যুদেহ অসংখ্য আঘাতের চিহ্ন দেখটি বিষয়টি গণমাধ্যমকে জানালে গণমাধ্যম কর্মীরা অনুসন্ধানের নামে গণমাধ্যম কর্মীদের অনুসন্ধান জানা যায় যে 11 অক্টোবর রাতে আমার ছেলে রায়হানকে আটক করে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। আমরা জানতে পারি বন্দরবাজার ফাঁড়িতে তাকে আটক করে রেখে রাতভর নির্মম নির্যাতন করা হয়। রাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর আশিক এলাহির মোবাইল থেকে আমাকে কল করে 10,000 টাকা চাওয়া হয়। বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ সাব ইন্সপেক্টর আকবর হোসেন বইয়ার নেতৃত্বে আমার ছেলেকে অকথ্য নির্যাতন করা হয়। রায়হানের দুই হাতের কবজি, পায়ের হাড় আঘাতের পর আঘাত ভেঙে যায়। তার হাতের আঙ্গুলের নখ প্লাস দিয়ে টেনে তোলা হয়। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনাদের মাধ্যমে এসব তথ্য গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর পুরা সিলেটবাসী তীব্র ক্ষোভে ফেটে পড়েন। নির্মম নির্যাতনের মাধ্যমে রায়হানকে হত্যাকারী পুলিশ সদস্যের গ্রেফতার ও শাস্তির দাবিতে বৃহত্তর আখালিয়া পুরা সিলেট সহ মানুষ রাজপথে নেমে আসে। ফলে বাধ্য হয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষ বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আকবর সহ 6 পুলিশ সদস্যকে বরখাস্ত করে।
এবং আরো তিনজনকে প্রত্যাহার করেন। নির্মম এই হত্যাকাণ্ডের ঘটনায় রহমানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি থানায় মামলা দায়ের করতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা নিতে গড়িমিশি করে। পরে সিলেট মেট্রোপলিটন পুলিশ উপ পুলিশ কমিশনার উত্তর সিলেট লিখিত নির্দেশের পর থানা কর্তৃপক্ষ অজ্ঞাতনামা আসামিদের নামে বিরুদ্ধে মামলা নিতে বাধ্য হন। কিন্তু দুর্ভাগ্যবশত পুলিশের এই চিঠি চালাচালির পর্যায়ে মূল আসামি বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ এখনো তাকে গ্রেফতার করতে পারেনি। মামলা তদন্ত বার ইতিমধ্যে পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো পিবিআই এর নিকট হস্তান্তর করা হয়েছে। ইতিমধ্যে রায়হানের লাশ কবর থেকে উত্তোলন করে দ্বিতীয় দফায় ময়না তদন্ত সম্পূর্ণ করা হয়েছে। আমরা যতদূর জানতে পেরেছি উসমানী হাসপাতালে ফরেনসিক বিভাগে থেকে বলা হয়েছে গুরুতর আঘাতের কারণে রহমান রায়হানের মৃত্যু হয়েছে। কিন্তু রায়হানের হত্যাকারী পুলিশ সদস্যের কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয় নাই, ফলে রায়হানের হত্যা মামলার ভবিষ্যৎ নিয়ে আমাদের মনে সন্দেহ সৃষ্টি হয়েছে। এই অবস্থায় আমরা নিহত রায়হানের পরিবার ও বৃহত্তর আখালিয়া এলাকাবাসীর পক্ষ থেকে নিম্নলিখিত দাবি সমূহ উপস্থাপন করছি। এক, রায়হানের হত্যাকাণ্ডের বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে আমরা ইতিমধ্যে সিলেট মাননীয় জেলা প্রশাসক মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছি। রায়হান হত্যার জড়িত বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন সহ ভূইয়া সহ দোষী সকল পুলিশ সদস্যকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি। পলাতক সাব ইন্সপেক্টর আকবর হোসেনকে গ্রেফতারের মাননীয় আইজিপি নির্দেশ কামনা করছি। পুরো ঘটনার ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কর্তৃক একটি পূর্ণাঙ্গ বক্তব্য প্রদানের দাবি জানাচ্ছি। রায়হান হত্যার ঘটনায় নিহত পরিবারের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ বিনীত আবেদন জানাচ্ছি। আগামী 72 ঘন্টার মধ্যে খুনি পুলিশ ইন্সপেক্টর আকবর হত্যার জড়িত সকল পুলিশ সদস্যকে গ্রেফতার করা না হলে বৃহত্তর আখালিয়াবাসীর উদ্যোগে হরতাল সড়ক অবরোধ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এবং এই উদ্ভব পরিস্থিতির কোনো পরিস্থিতির দায়ভার সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষ বহন করতে হবে। পরিশেষে অতক্ষণ ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার আপনাদেরকে জানাচ্ছি অশেষ কৃতজ্ঞতা। পিবিআই যে আইও ওনার সাথে আমার কথা হচ্ছে, উনি বলতেছে যে মোটামুটি যেভাবে তারা নাটক সাজাইছিল ওই নাটকগুলো উনি কালেকশন করতে চাচ্ছেন। তখন পুলিশ কমিশনারের সাথে যখন আমরা কথা বলি, পুলিশ কমিশনার বলছেন যে আমার হাতে এখন কিছু নাই, সব পিবিআই হাতে চলে গেছে। পিবিআই যখন আমাকে ডাকবে যে আমার কাছে যে তিন চারজন আছে আমি হ্যান্ড ওভার করে দেবো পিবিআই এর কাছে। তখন পিবিআই কেন ডাকতেছে না সেটা আমি জানি না, আর পিবিআই কেন পুলিশ ধরতেছে না হয়তো আমাকে বলছে আইও সাহেব যে আমি সব গুছাই আইনে আপনি একটু ধৈর্য ধরেন, আমাকে একটু সময় দেন, আমি পাইছি 2-3 দিন হয়েছে আজকে, কারণ আমার লাশ তুলতে সারাদিন চলে গেল, লাশ পোস্টমর্টম করতে সারাদিন চলে গেল, আমি কোন দিকে যাবো না আসামি ধরবো। তারপরে ওনারা সোর্স লাগাই দিয়েছেন চতুর্দিকে, এসপি সাহেব আমাকে বলছেন পিবিআই যে সকল সাহেব আপনি একটু ধৈর্য ধরেন আমাকে একটু সময় দেন, এই অবস্থা আর কি। আর যারা যেগুলো মিডিয়া মনে করেন অমুকে বলতেছে, তো আমাদের এখনো কোনো সন্দেহ তীর আমরা কারোর উপরে দেয়ও নাই। যদি পিবিআই বলে যে আমি সন্দেহ আমাকেও ধরে নিয়ে যেতে পারে সন্দেহ তালিকা থাকলে আমার কোনো আপত্তি নেই, বাট তখন তাকে যদি মনে করে আমাদেরকে জিজ্ঞাসা করে আমার এরপরে সন্দেহ হচ্ছে আমি ধরে যেই সে যেই হোক, এটা আমরা 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছি আপনাদের মাধ্যমে জানাই দিতেছি। তারপরে তো আপনারা জানেন সিলেটবাসী যখন কি করে বা না করতে পারে, আপনারা ভালো করে অবগত আছেন যে সিলেটের মানুষ যখন রাস্তায় নেমে যাবে তখন দলমত তো আমাদের নেই, আমরা এখন সিলেটি সবাই, কিন্তু কোনো দলমত নাই, যাই আমাদের জমা সিলেটবাসী সব নেতৃবৃন্দ আসছেন আমাদের কাছে। আমার এই পিবিআই এসপি সাহেব প্রশ্ন করেছিলেন যে তার উপরে নাকি অনেক মামলা আছে, আমি বলছি কোর্ট থানা আপনাদের অধীনে আছে, যদি আপনারা কোনো মামলা তার বিপক্ষে পান আপনি তদন্ত করে দেখেন গিয়া, এতে আমি আমার কিছু বলার নাই। তখন শুরু থেকে তখন এসপি সাহেব বলছিল আমাকে যে সে কেন কাষ্ট করে চলে গেছে, আমি ওনাকে 2 ঘন্টা ব্রিফ করছি, আমি বলছি দেখেন আপনি পুলিশে চাকরি করেন, আমার বাবা পুলিশ ছিল, তার দাদাও পুলিশ ছিল, তার বাবাও বিডিআর এর সদস্য ছিল, নাটক আমরাও চিনি, সে কেন কাষ্ট করে যাবে, সে ডিউটি করে স্টেডিয়ামে, আপনারা সবাই জানেন যে সিটি কর্পোরেশনের সামনে একটা মার্কেট বসছে তরকারি মাছ টাছ সবকিছু, সে এখানেই বাজার করতে গেছিল, সে একটু সোজা টাইপের ছিল সরল টাইপের,
মাথা নিচু করে যাবে। আমার এলাকার অনেক লোক তাকে চিনে না যে সে রফিকের ছেলে, অনেকে চিনে না। অনেক লোক আছে আমার এলাকার, এখানে দেখেন আপনারা জিজ্ঞাসা করেন, অনেকে চিনে না। সুজা যাবে আর সুজা পাশে আসবে আমার যদি রাস্তায় দেখে পাই সালাম আলাইকুম, এই শেষ। সে আকবরে বলতে পারবে তাকে কোত্থেকে আনছে, মানে আকবরকে না ধরা পর্যন্ত আমরা কোনো কিছু পাচ্ছি না। কেন তাকে ধরলো, কেন মারলো, কি কারণে মারলো? কারণ আকবর যদি বলে যে আমি এই কারণে ধরছি তারে বা এই কারণে মারছি তারে, মরে গেছে, সেটা তো সে বলবে, কারণ আমরা তো জানি না। আমরা তো ঘুমোতে কেটে উঠেছি, মারা গেছে সে, এই না সব চিল্লা চিল্লি করে হসপিটালে যাওয়া হয়েছে। এই তো আপনারা মিডিয়ারাই বাকিগুলো কাবার দিলে। আমরা যদি এই পুলিশের নাম্বার থেকে ফোন না দিত, তাহলে তো লাভারিস হিসাবে তারা ওই ডাস্টবিনে ফালাই দিত। তার তো কিসমত ভালো যে পুলিশের নাম্বার থেকে একটা ফোন দিছে, আর আমার মিডিয়ার ভাইয়েরা যা করছে আমার সিলেটের, এই জন্য আমার ওর ফ্যামিলি আমি মিডিয়ার কাছে কৃতজ্ঞ। জানি নাই তবে আমার ছেলের সাথে কারো কোনো জগড়া বিবাদ আমি কোনোদিন দেখি নাই। আর দশ হাজারের জন্য যে আকবর ইলাহি আমার ছেলেকে মেরে ফেলবে, তারা তো সরকারের লম্বাই বেতন দিতেছে, তাহলে দশ হাজারের জন্য আমার ছেলেকে মেরে ফেলবে এটা আমি বুঝতে পারতেছি না। তবে আমার মনে হয় সন্দেহ বাঁচতেছে প্রথম দিন থেকে, যে নিশ্চয়ই আমার ছেলের পিছনে, এই আকবর এলাহির পিছনে, এই হত্যাকাণ্ডের পিছনে খুব বড় একটা কালো পাহাড় আছে। তা নাহলে আমার ছেলেকে দশ হাজারের জন্য একটা জীবন দিতে পারে না। পুলিশের দায়িত্ব মানুষের সেবা দেওয়া এবং মানুষকে সহযোগিতা করা। পুলিশের দায়িত্ব না যে একজনকে মেরে ফেলা, আর আমরা সবসময় পুলিশের উপরে আস্থা করে আসছি, আর এই পুলিশে যদি জীবন নিয়ে যায় যে এইটা কেমন করে হয়? পুলিশ জীবন নিয়ে নিতে পারছে, জীবনকে দিতে পারবে, দশ হাজার কেন? যদি আজ আমি বলি যে আমি 50,000 আপনাদেরকে দিতেছি, আমার ছেলেকে ফিরিয়ে দেবো, ওরা কি পারবে দিতে? ওরা তো পারবে না দিতে, আমি আর কি বলবো। ক্ষতিপূরণের বিষয়ে আমি আপনাদেরকে আর কি বলবো, আমার ক্ষতিপূরণ একটাই, আমার ছেলে সুস্থ বিশ্রান্ত হবে। যেই যারা এই কাজ করছে, যত সময় থেকে আসামিকে ধরে নিয়ে রিমান্ডে না নেওয়া হচ্ছে, তত সময় থেকে এর পিছনের বা সামনের কোনোগুলো বাইরে আসবে না, এটাই আমার সবচেয়ে বড় ক্ষতিপূরণ। আমার ছেলে চলে গেছে, সে তো আর আসবে না, কিন্তু যদি এই আকবর এলাহি, আশিক এলাহি, এই যারাই এইরকম কাজ করছে, কে কে করছে আমি কিন্তু সবাইকে চিনি না, ওদেরকে ধরে যত সময় তাকে শাস্তি না হচ্ছে, যত সময় তাকে এদেরকে মৃত্যুদণ্ড না দেওয়া হচ্ছে, ফাঁসি না দেওয়া হচ্ছে, তত সময় তাকে আমার ছেলের আত্মাও শান্তি পাবে না এবং আমারও মনে শান্তি পাবে না। টাকা দিয়ে মানুষ পাওয়া যায় না। উনি এই আমাদের আমার কাছে ওনারা 50,000 চেক দিয়ে পাঠাচ্ছে, আমি টাকা দিয়ে কী করবো? আমার ছেলের জন্য, আমার ছেলে টাকার জন্য তো আমি এইসব করি নাই, আমার ছেলেকে তো ফিরিয়ে পাওয়ার জন্য বলছিলাম, ছেলেকেও আর ফিরিয়ে পাবো না। তাহলে এই যে যারা এই কাজটা করলো, এই আসামিগুলো তো পাওয়ার দরকার, এবং কেন করলো তারা, তার পিছনে কি আছে, রহস্য কি আছে? আমার তো আরও অনেক ছেলে আছে, বলা যায় না, এটার পর একটার পর একটা তারা করতেই থাকবে। যদি আমি জানতে না পারি যে কেন এটা করলো, তাহলে তো তারা পারই পেয়ে যাচ্ছে। তাই আসামি ধরিয়ে ওদেরকে রিমান্ডে আনা হোক এবং ওদের শাস্তি, মৃত্যুদণ্ড, ফাঁসি সবার সামনে, জনতার সামনে ওদের ফাঁসিটা হওয়াই উচিত, এটাই আমার অনুরোধ। আর আজ এতদিন হইল, আজ প্রায় 8 দিনের উপরে হয়ে যাইতেছে, আমার কাছে আর যুগ মনে হচ্ছে, আমার ছেলেকে দেখতে পাচ্ছি না। কিন্তু এখন পর্যন্ত যে 4 জন সাসপেন্ড করছেন তারা, এই 4 জনকে তারা তাদের কাছে এখনো রেখে জামাই আদর করতেছেন, এখন পর্যন্ত তারা কেন তারা কোর্টের মাধ্যমে আদালতে দেন না, এখনো কেন তারা রিমান্ডে আনেন না? এইটা যদি পুলিশ না হয়ে যদি বাইরের কোনো লোক করতো, এতদিনে তো ওদেরকে ধরে ওদের শাস্তিও আরম্ভ হয়ে যেত। কিন্তু পুলিশের লোক বলে কি তারাদের কাছে সব কিছু সব মাফ হয়ে যেত, এটা কি নিয়ম? ছেলে কে বা খারাপ কীভাবে নির্মমভাবে হত্যা করলো, আমার ভাষা প্রকাশ করতে পারতেছি না, শুধু আপনাদের কাছে আমার বাচ্চা, আমার বাচ্চার বিচারের জন্য শুধু এই আকবর ভুইয়াকে ধরে ফাঁসি দেওয়া, এটাই বলবো। আমি কিছু বলতে পারতেছি না, আমার মামা উনি বলবেন।